প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। এই যে আপনার হচ্ছে হলো মুড়ি দুই প্যাকেট, হ্যাঁ, সেমাই, চিনি, দেখেন দেখেন একটা ব্রাশ পেস্ট, লবণ, একটা সাবান, হ্যাঁ, 300 টাকার এগুলো, আর হচ্ছে হলো 1200 টাকার চাউল, 1500 টাকার মতো। সেদিকে আসেন তো ফাতেমা, ভালো আছেন তো? না জি। ঈদে বাজার কি করছেন কিছু? না। ঈদে বাজার করেন নাই? না। ভাই কোথায়? আছে, এক জায়গায় গেছে কাজে। চাউল ছিল আপনার? ছিল না। আচ্ছা, আপাতত যতটুকু দিলাম এটা নিয়ে চলতে থাকে না? ওই যে মানুষ হোক ভাই, আপনাকে চাউল দিতে চাইছে, ওটা এখন আমি হাতে পাইনি, পাইলে পরে আমি দেবো। আচ্ছা, তো এখন আপনার দিনপথ কেমন চলতেছে? ছেলে পেলে সবাই ভালো আছে তো? হ্যাঁ জি, সবাই ভালো আছে। নামাজ কালাম পড়া ধরছেন নাকি পড়েন না? কয়দিন ওই যে ব্যস্ত ছিলাম তো, এখন বাসায় এসে আবার পড়ব। আচ্ছা, এত কদিন কোথায় ছিলেন? ছিলাম ইডাকপুর, ছিলাম কাজে, ছিলাম লকডাউনের জন্য ছুটি দিছে, চলে এসে। আসলে আপু হিন্দু ধর্ম থেকে মুসলমান ধর্ম গ্রহণ করেছেন, আপনারা এর আগের ভিডিওগুলোতে জানতে পেরেছেন হয়তো বা ফাতেমা আপু, উনি ছিলেন হচ্ছে হিন্দু ধর্মের একটা মেয়ে, তার নাম ছিল আলপনা রানী। তো আলপনা রানী আপু এখন ফাতেমা খাতুন, আমাদের ইসলাম ধর্মে গ্রহণ, আমাদের ইসলাম ধর্মের একটা ছেলেকে বিয়ে করে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, আর সেজন্যই আমরা তার পাশে আসার চেষ্টা করি। আসলে খুবই নিতান্ত গরিব ঘরের ছেলে দুলাল ভাই, তাকে বিয়ে করেন আলপনা আপু। এখন বর্তমানে তারা চলাফেরা খুবই কষ্টকর, মাঝে মাঝে চাউল থাকে না, বাজার থাকে না, খুবই কষ্ট করে জীবন যাপন করে। আপনি বলেন, কি খাবো? এই যে কাজ, কাম কাজ নাই, সেই জন্যে খাচ্ছি, সেই জন্য একটু অভাব হয়ে যায়, সব আওলাদ বড় করে চাল ডাল খাচ্ছে। আমার শরীর তো ভালো নাই বাবা, যে শহীদ সমস্যা, তারপরে লেগে যে পাঁচ সমস্যা, লরির ফাইনে, এই জন্য না আজ 3 বছর ধরে শহীদ দেখতে পারিনি। ডাক্তার দেখাইছে, অপারেশন হবো, 8 বছর রক লাগে লেগে গুরুও দিল, আর জাবিরি ফাইনে টেহা পাবেন, তারা জাবির ফাইতেছি না। এই শহীদ ছানি কাটা লাগবি, 10-12 হাজার টেহে লাগবি, মনে হয় যে ওই ওষুধ মশুদ দিয়ে চোখ কাটতে মারতে, এখন অল্প পয়সায় তো কাটে না চোখ, এই জন্যই তো পরামর্শ করছেন। পরামর্শ ওই তো সরকারি হাসপাতালে যাই, ওই যে ঘুরিয়ে আসলে মার দিল না, এখন যে চোখ এখন টেহা দিয়ে অপারেশন হওয়া লাগবে, দুই চোখই একই সমান হয়েছে। ১২০০০ টাকা চেষ্টা করে। আপনি কথাবার্তা বলেন, আমাদের হাতে যদি কেউ অর্থ করে পাঠায়। আচ্ছা, হ্যাঁ বাবা, পাঠায় তাহলে তো আমি চোখটা ফর্সা হলে ফেরে আমার সব ফর্সা, এখন বসে থাকি আর যাবে থাকি, এখন সহির লেগে কিছুই দেখি পারিনি। আচ্ছা, আমরা চেষ্টা কে যা কবির পারিনি, নিজের ব্যথা গেলে কবির পারিনি, যে কেটে হাঁটিয়ে গেল, এই ডেইলি সমস্যা আমার বেশি। তো ফাতেমা আপু তো ভালো থাকবে না? আচ্ছা, এই জন্য আপাতত চলতে থাকে না? আচ্ছা জি। আর যে ভাই, ভাইয়ের বাসা হচ্ছে কুষ্টিয়া, জি, তিনি ইতালি প্রবাসী, আমাদের 3000 টাকা পাঠাইছিল, 1500 টাকা হয়েছে, পাশে দিলাম যে আর মারে আপনাদের মূল্যবান মতামত। ইতিমধ্যে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সবার প্রতি রইল অনেক অনেক কৃতজ্ঞতা। যারা নতুন আসছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। সবার মঙ্গল ও সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।